ওটা থেকে আরেক বানিয়ে নেন, প্রিয় দর্শক আপনারা জানেন করোনা ভাইরাস বর্তমান সারা বিশ্বে যে আতঙ্ক সৃষ্টি করেছে তারই সে থেকে রক্ষা পেতে মানুষ কিন্তু সচেতন হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার জামে মসজিদে হাত পরিষ্কার করার জন্য এখানটাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুসল্লিদের উদ্যোগে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে মুসল্লিরা এখানে উজু খানায় উজু করছে এবং হাত ধুয়ে হাত পরিষ্কার করে তারা হাত ধোয়ার ব্যবস্থা করেছে এবং সেই মোতাবেক তারা অংশগ্রহণ করছে। এখন এখানে এই মসজিদে যিনি হোটেল মল্লিকপাড়া জামে মসজিদে যিনি এই ব্যবস্থাটি করেছেন এখন আমরা তার সাথে কথা বলবো, তিনি কি উদ্দেশ্যে কেন হাত ধোয়ার এখানে হ্যান্ড ওয়াশ মেহেরপুর মল্লিকপাড়া জামে মসজিদের সহসভাপতি আব্দুস সাহেব আমাদের সাথে কথা বলছে, এখন তিনি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহসভাপতি মল্লিকপাড়া জামে মসজিদ মেহেরপুর। করোনা বিশ্বে যখন করোনা ভাইরাসের প্রকোপ বিস্তার লাভ করছে সেই মুহূর্তে আমি ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মসজিদের এই উজুখানায় যাতে আমার মুসল্লিরা, আমার প্রাণপ্রিয় মুসল্লিরা তারা হাত ধুয়ে পরিষ্কার করে নামাজ আদায় করতে পারে, উজু করে নামাজ আদায় করতে পারে, সেই লক্ষ্যে আমি কয়েকটা সোফ সেন্সর ক্রয় করে আপাতত মসজিদে লাগাইছি। ইনশাল্লাহ বাকি সোফ সেন্সর ক্রয় করে এই মসজিদে লাগানো হবে এবং আমার অনুরোধ থাকবে যে আরও আরও এই মহতি উদ্যোগ প্রত্যেকটা মসজিদে যদি কার্যকরী ভূমিকা পালন করে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ এই একটা করোনা ভাইরাস থেকে রক্ষা পাবে এবং জনতার ভিতরে জনগণের ভিতরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা গড়ে উঠবে এবং আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবে এবং করোনা ভাইরাস থেকে রক্ষা করবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহু আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাব। এ আল্লাহ, যে যেখানে আছে সকলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করতে পারে, সকল সময় আমরা পরিষ্কার হয়ে নামাজ কালাম পড়তে পারলে সে তৌফিকে নাজ করো। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাব আন্নার। আল্লাহুমা ওয়াকুর রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম। সুবহানাকা রাব্বি যাতি আমিসফুন আলা আল-মুরসালিন ওয়া আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।